শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে বুগলুর জন্মদিন, আমার প্রাণের জন্মদিন। আজকে দিনটা খুব স্পেশাল আমার জীবনে, বুগুর জীবনে এবং অঞ্জুর জীবনে। তবে ছোট করে আয়োজন করছি, বেশি বড় করে করছি না। এবার যখন বুগুল 5 বছরে পড়বে, সেবার খুব সুন্দর করে আমাদের ইচ্ছা আছে ভালো করে করার। কারণ আমাদের পরিবারে 5 বছরের আগে কোনোভাবেই পায়েস রান্না করা বলুন, এ সমস্ত বিষয় রীতি রেওয়াজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে না। বুগুলুর এই জন্মদিনে কেকটা কিন্তু স্পেশাল, কারণ এই বছর ও যেটা শিখেছে, যে শব্দটা সব থেকে বেশি বলেছে, অর্থাৎ বল। তাই আমাদের এবারের কেকের থিম বল, সেজন্য আমরা একটা ফুটবল ওর জন্য আমাদের অর্ডার দিয়েছি। অবশ্য এই বলটা বানানোর কথা ছিল রূপার, মানে আমার মেজশালির, ও আসতে পারলো না, আসতে চাইছিল। আসলে এরপরে আমাদের রাঁচির একটা প্রোগ্রাম আছে, যেহেতু বর্ষা ঢুকে গেছে প্রায়, রাঁচি জলপ্রপাতগুলো দেখার একটা প্রোগ্রাম রয়েছে, তাই সে সময় ওকে একটু আসতে হবে এখানে। সেজন্য পরপর দুবার আসতে পারবে না, সেজন্য আসতে পারলো না। তো যে কেকটা আমরা অর্ডার দিয়েছি, সেটা আমাদের টাউনশিপেরই একজন সুপ্রিয়া দাস, খুব ভালোভাবে বানায়, ও তো ওকে দিয়ে অর্ডার করিয়েছিলাম। ফুটবলটা খুব সুন্দর দেখতে, সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে, কিন্তু একটা দুর্ভাগ্যবশত বুগুলু ফ্রিজ খুলে ওই কেকটা বের করে ফেলে এবং হাত থেকে পড়ে যাওয়ার কারণে কেকটা একটা দিক সাইড নষ্ট হয়ে গেছে। তবুও পুরোটা ডিফেক্ট হয়নি, ওরই জন্মদিন, ও কেকটা এরকম করেছে, যার জন্য আমরা কিছু ওকে বলিনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, হয়েছে, যাওয়ার হয়ে গেছে। এর আগের বছর, মানে বুগলুর আগের বারের জন্মদিন, যেটা ওর জীবনের প্রথম জন্মদিন ছিল, সেবারে আমরা থিম করেছিলাম গাড়ি। আসলে গাড়ি বলতে পারতো না, ওই সময় খুব ভু ভু করতো। আসলে খাটের পাশে দাঁড়িয়ে যখন নিচে গাড়িগুলো যেত, বিশেষ করে বাস যেত, ও না খালি ভু ভু করতো আর হাত তালি দিত। সেজন্য আমরা ভেবেছিলাম, ঠিক আছে, ও যখন এত ভু ভু করে, তাই আমরা ওর জন্য গাড়ি বানিয়েছিলাম। সেই গাড়িটা কিন্তু আমি এবং অঞ্জু দুজনেই মিলে গাড়িটা বানিয়েছিলাম। মানে আজকে খাবারে মেন মেনুতে রয়েছে কেক, মানে ফুটবল, মজা করলাম। আজকে মেনু দুরকমই রয়েছে, মানে আমিষও রয়েছে আবার নিরামিষও রয়েছে। অনেকে বৃহস্পতিবার বলে নিরামিষ খান, মানে আমার পাশের কোয়ার্টারই মনীষদা রয়েছেন, তো মনীষদার ফ্যামিলি বৃহস্পতিবার যেহেতু নিরামিষ খান, এই নিরামিষের রান্নার সমস্ত দায়িত্ব অঞ্জুই নিয়েছে। অঞ্জুই রান্নাবান্না করেছে, পনিরের একটা তরকারি করেছে, ফ্রাইড রাইস করেছে, সাথে ছোলার ডাল, ছোলার ডাল করেছে, আর আরেকটা রান্না যেটা রকি ক্যান্টিন থেকে আমরা করিয়েছিলাম, সেই রান্নার মধ্যে ভেজ মাঞ্চুরিয়ান। এবং আমিষ রান্নার যে মেন আইটেম আজকের জন্য ছিল, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, সেটা রকির কাছ থেকে করা। আচ্ছা,
এবার ফুটবলটা গোল করে দাও তো বাবা, দেখি ধরো ধরো তাকান একবার, দুজন আই বৌদি রেডি তাকান একবার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এই দিকে তাকিয়ে একটু সবাই কাঁদে নেই মা, বেলুন বেলুন না বেলুন কাঁদ, বেলুন 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 না। এই তোমার সাথে পরিচয় করা হয়নি তো, নাম বলো নাম। হ্যাঁ দেখো সবাই দেখো কত শান্ত বসে যায়, তোমরা কি দুষ্টু করছো কিন্তু, সব বসে যাও, আদি বসে যাও, চুপ করে বসে গল্প করো, গল্প করো দেখি, আদি বসো, সকালে বসো। তাহলে আগে প্রথম গল্প করবে আদি, ঠিক আছে? কিসে গল্প করবে? মেছো ভূত, তাই তো? করো। হ্যাঁ বলো। হালুম খেয়ে নেয় সবচেয়ে বড়। হ্যাঁ ওই যে আফিনা, বলো আর গল্প করো ভাইদের সামনে, ভাইদের ভাই আছে বোন আছে, গল্প করো। হ্যাঁ ঠিক আছে আমি আসছি। আসুন আসুন আসুন। আমার বাদ নয় বাবুন, তুই পড় তুই পড় তুমি পড়, না সাগর তো পড়াচ্ছে দেখো। বাবা বাবা বাবা, তারপরে তুমি এর পরে আটা কেটে যাবে,
চা কি বলে বাবুন? দিদি দিদিকে দিদিকে পড়িয়ে দাও, দিদিকে পড়িয়ে দাও। বা বাজে এখন 12:30, আমাদের অনুষ্ঠান এই সবে মিটলো। বুগলু ঘুমিয়ে পড়েছে, ওকে ও একটু ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছিল, খুব ছুটে ছুটে করেছে, খুব মজা করেছে। আর একটা সবচেয়ে বড় কাজ যেটা ও করেছে আজকে, সেটা হচ্ছে কেকটা দফা রফা করা। ফ্রিজ খুলে জাস্ট কেকটাকে বের করলো, কেক পড়ে গিয়ে কেকের এক সাইড গেছে। যাই হোক, ওটা ওরই বার্থডে কেক, ওর যা খুশি করার অধিকার আছে, সেজন্য কি আর করবো। আর অতগুলো বাচ্চা সব মানে সামলানোই কঠিন এরকম একটা ব্যাপার। তবে সমস্ত কাজ খুব ভালোভাবেই মিটলো। আর সবচেয়ে বড় কথা, এটা আমার আর ওর জীবনের প্রথম নিজেরা দায়িত্ব করে কিছু করা। এর আগে যত সমস্ত কাজ হয়েছে সব কিছু বড়দের তত্ত্বাবধানে হয়েছে, সেখানে আমরা অনেকটা ছাড় পেয়েছি। বিশেষ করে আমি সাজা গোজা বলো যাই বলো সব কিছুতেই মানে ছাড় পেয়েছি এবং খুব মানে সেই পাখনা মেলে উড়েছি। কিন্তু এটাতে অন্যরকম, এটা সম্পূর্ণ মানে আমাদের দায়িত্বে করা একটা প্রথম আমাদের জীবনে অনুষ্ঠান, একটু চাপে ছিলাম আমি। তো সব কিছু সুন্দরভাবে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মানে সবাই ভীষণভাবে হেল্প করেছে, সেই জন্যই আমাদের কাজগুলো এত ভালোভাবে হয়েছে। তোমার কেমন লাগছে? ভালো ভালো। এই দিনটা তো খুব স্পেশাল দিন বুগুলো জীবনে, আমাদের জীবনে। ওর ওকে সবাই তোমরা আশীর্বাদ করো প্রাণ ভরে, ও যেন এরকম ভাবে দুষ্টুমি করুক এবং অবশ্যই যেন মানুষের মতন মানুষ হোক, সুস্থ সুন্দর ভাবে যেন কাটে সারা জীবন, এই আশীর্বাদ করো তোমরা। আর কেক কাটার সময় না ও একটু ভয় পেয়ে গেছিল আসলে, ওই যে ওইটাকে যাই হোক কিছু একটা বলে বাজি মতো, তো ওই ওই আলোরতে ও ভয় পেয়ে গেছিল প্রথমে কেকটা আসলে কাটতে যাচ্ছিল। হ্যাঁ, ওর জন্য আর যদি ও কেক কাটতে আসতে যাইছিল না, জোর করে একবার আমরা ওকে কেক কাটা করিয়েছি। প্রথমে চাইছিল, প্রথমে কেকটা কাটতে চাইছিল, যতক্ষণ না বাজিটা আর কি ওই যে বাজিটা জ্বলে উঠল তখন ও ভয় পেয়েছে। বাকি খুব দুষ্টুমি করেছে, খুব মজা করেছে। আদি আদি হচ্ছে প্রাণীর যে সারপ্রাইজ গিফট, সেটা আদি খুব পছন্দ হয়েছে। আদির ওটা নিয়ে তো ঘুরে বেরিয়েছে, সারাক্ষণ গাড়ি নিয়ে ঘুরে বেরিয়েছে। আর বেচারি একটা মেয়ে হচ্ছে পম্পির মেয়েটা, বুঝলি তো, ও হচ্ছে এই দুটোর পাল্লায় পড়ে, ও একটু শান্ত স্বভাবের মেয়ে, আর এই দুটোকে মানে ভীষণ জ্বালাচ্ছে আর ওকে মেরেও দিচ্ছে পর্যন্ত, মানে ওর থেকে কতটা ছোট তাও। আসলে দুজনে আজকে আদিও আর এবং আর এখানে যেহেতু আমরা কোয়ার্টারে থাকি তো এখানে বেশি জন অ্যারেঞ্জ করা যায় না আসলে। আমাদের আমরা বুগুলুর পাঁচ বছর হলে আমরা সকলকে নিয়ে করবো, এটা আমাদের প্রোগ্রাম আছে। আসলে আমাদের বাড়ি থেকে এটা বলা হয়েছিল, মানে আমাদের যদি নিয়ম পরিবারের ক্ষেত্রে যে 5 বছরের আগে আমরা সেভাবে বড় করে কোনো অনুষ্ঠান করতে পারবো না, সেজন্য ছোট করে করি আমরা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে পায়েস, যেটা আমাদের রীতি রেওয়াজ, সে পায়েস করিনি এই জন্য, নাহলে বন্ধু নিজে পায়েস খাওয়াতে। তো এই সমস্ত কাজ আমাদের পেন্ডিং আছে, 5 বছর হোক বড় করে করবো এবং চেষ্টা করবো সকলকে নিয়ে করার। ঘরে অ্যারেঞ্জমেন্ট তো মানে ইচ্ছে থাকলেও অনেক কিছু করা পসিবল এবার হয়ে ওঠেনি, যেমন নিচে বসতে হয়েছিল অনেকের, বিশেষ করে ডাক্তারবাবুর একটু সমস্যা হচ্ছিল হাঁটুতে। আমার বাবাও নিচে বসে খেতে পারে না, বাবা হাঁটু ভাঁজ করে খেতে পারে না, কষ্ট হয়। তো সেটা আমি দেখলাম যে ডাক্তারবাবুর সমস্যা হচ্ছিল, আমি না জানতাম না, আমাদের টেবিলে বসাতাম আমি এটা জানতাম না, যাই হোক ওনাকে বলার পরে উনি অ্যাডজাস্ট করে সকলের মধ্যেই উনি খেয়েছেন। সবাইকে কাছে পেয়েছি, খুব ভালো লেগেছে, সবাই এসেছেন মানে আমাদের ডাকে সাড়া দিয়ে, যাই হোক খুব ভালো লেগেছে। আর বাকিরাও বাকিদেরও আশা করি ভালো লেগেছে। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমরা ঘুমোতে যাব,
এই ব্লগটি কেমন লাগলো? এটা যেহেতু স্পেশাল ব্লগ, একটু কমেন্ট করো তোমরা, কেমন লাগছে তোমাদের আমাদের এই ছোট ছোট জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আমরা শেয়ার করি। আজকে এখানে শেষ করছি, শুভরাত্রি, সকলে খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, টাটা।